নমস্কার বন্ধুরা, সিএন গার্ডেনের আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আজ আমার ছাদ বাগানে যেসব গাছগুলো রয়েছে তার সঙ্গে পরিচয় করাবো আপনাদেরকে, দেখতে থাকুন। বন্ধুরা, এটি দেখতে পাচ্ছেন একটি কাগজি লেবু, আর এই গাছটি আমি গুটি কলম করে বানিয়েছি। এই গুটি কলম কেটে কাটার পরে ফুল এসে এই ফলটি ধরেছে। আর বন্ধুরা, পাশেই দেখতে পাচ্ছেন আর একটি পেকেটে গাছ, এই গাছটি আমি গুটি কলম করে বানিয়েছি, এটি অ্যাসেম্বলি বাতাবি লেবু। আর পাশেই দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটাও আমার গুটি কলম করেই বানানো চেরি, বারবাডোস চেরি ফল। গাছটিতে দেখতে পাচ্ছেন চেরি ফল অনেকগুলো ধরে রয়েছে। আর বন্ধুরা, একদম পেকে লাল টুকটুক করছে। আর তারপর বন্ধুরা, অনেকগুলো গাছ ওখানে রয়েছে দেখতে পাচ্ছেন, তার মধ্যে এটি প্যাপিনো মেলন, তারপরে আমাদের এখানে নোনা আতা, আম গাছ, এর চারা তৈরি করা রয়েছে। আর দেখতে পাচ্ছেন এটি একটি গোলাপজাম গাছ। আর বন্ধুরা, এই দুটো ক্যাপসিকাম লঙ্কার চারা রেডি করা হচ্ছে ছোট টপ দিয়ে। আর পাশেই অনেকগুলো প্যাকেটে দেখছেন জাম, আম, কাঁঠাল, এর বীজে চারা তৈরি করে রেখেছি আমি। আর এটিও একটি কাগজি লেবুর চারা দেখতে পাচ্ছেন, পাশে একটি অ্যালোভেরা, তারপরে এটা নোনা আতা। আর বন্ধুরা, আমার ছাদ বাগানে যেসব গাছগুলো রয়েছে সব গাছগুলোই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আর বন্ধুরা, তারপরে একটি প্যাকেটে দেখতে পাচ্ছেন, এটি একটি ছাতকি কমলা, রিসেন্ট কালেকশন করেছি, গাছটিকে প্যাকেট চেঞ্জ করে বসানো হয়েছে। তারপরে বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি একটি চেরি বারোমাসি জামরুল, এই গাছটিতে এই মুহূর্তে ফুল এসেছে। আর আমি গাছ 8 ইঞ্চি টপ থেকে শুরু করেছি, ছোট একটি গাছ কেনা হয়েছিল। আর বন্ধুরা, এই মুহূর্তে গাছটি অনেকটা ঝাঁকড়া হয়ে তারপরে দেখছি ফুল এসেছে। আর ফুলগুলোরই দেখার চেষ্টা করছি দেখানোর। আর এর পাতাগুলো একটু ছোট ছোট সাইজের হয়, চেরি জামরুল বারোমাসি একটি ভ্যারাইটি। আর তার পাশেই দেখতে পাচ্ছেন একটি চায়না থ্রি লিচু। এই লিচু গাছটিতে যখন নিয়ে এসেছিলাম তখন গাছটিতে মুকুল ছিল, তারপরে এটি আমার 50 লিটারের হাফ ড্রামে একটি থাই, এটা বারোমাসি না, এটা লাল জামরুল। তারপর এটি রঙ্গন মিনিয়েচার, তারপরে এটি পাতি লেবু আমি গুটি কলম করে বানিয়েছিলাম আমার বড় গাছটিতে। তারপরে বন্ধুরা, এই গাছটি একটি লঙ্কা গাছ, সরু সরু যে লঙ্কা হয় মানে প্রচুর হারে ধরে গাছটিতে, লঙ্কা একদম সরু সরু হয় লম্বা লম্বা। আর তার পাশেই দেখতে পাচ্ছেন একটি প্যাপিনো মেলনের আর একটি মানে গাছ বলতে পারেন প্যাকেটে করা। তারপরে বন্ধুরা রয়েছে কাঁঠাল গাছ,
এই মুহূর্তে কাঁঠাল ধরে রয়েছে, আর পাশে একটি বীজের আপনার বেদানা গাছ। গাছটিতে অনেকবার ফুল এসেছিল, একবারও ফল ধরেনি। যেটা হয়নি সেটাই আপনার সামনে তুলে ধরছি। তারপর একটি বেগুনি কালার লঙ্কা, তার পাশে থাই 7 পেয়ারা। পেয়ারা হয়েছিল 4টি এর আগে। তারপরে বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি আমার বাড়ি 1 মালটা। তারপরে পেয়ারা আছে এলাহাবাদ, তারপরে আমার কালাপাতি, সবেদা রয়েছে। এরপরে দেখছেন বন্ধুরা এটি একটি আদা গাছ। এই প্রথমবার আমি এই ছোট্ট বালতিতে করলাম, ভালো আদা ধরেছে। আর এই আদা গাছটি কতটা আদা হয় আপনাদের সামনে পরে তুলে ধরব। তারপরে বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি একটি দেশি মুসাম্বি। দেশি মুসাম্বি এর আগের বারে হয়েছিল, এবারে হয়নি। একটু ছোট সাইজে হয় ঠিকই, কিন্তু দারুণ মিষ্টি এবং রসালো। আর বন্ধুরা এই গাছটি চেনার উপায়, এই গাছটিতে কোনো রকম কাঁটা নেই, ঠিক আছে। এই গাছটি আমার কাছে অনেক কবছরই রয়েছে। আর তারপরে একটি টবে দেখতে পাচ্ছেন আমার আম প্যাকেটে আম গাছ, তারপরে একটি টবে আঙুর গাছ, তারপরে পাতিলেবু গাছটি রয়েছে। এই পাতিলেবু গাছটিতে সবসময়ই ফল ফুল হয়ে থাকে, 12 মাসই বলা যায় পাতিলেবু। আর বন্ধুরা দেখাচ্ছি পরে আঙুর গাছটি। এটি একটি আমার আম গাছ, আমার ভ্যারাইটিটা ঠিক জানা নেই, গ্রাফটিংয়েরই গাছ। আমাকে